হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি সুজন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক। বং এডুটেকের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন বা SSC তরফ থেকে বেরিয়ে আসা একটি জব রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে। এখানে তোমরা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে কিংবা তারও উচ্চতর কোনো কোয়ালিফিকেশান তোমাদের যদি থেকে থাকে, তোমরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে, বিনামূল্যে আবেদন করতে পারবে, আবার মূল্য দিয়েও আবেদন করা যাবে। তো বন্ধুরা, কী এই প্রক্রিয়া আছে, আবেদনের প্রসিডিওর কী আছে, সমস্ত কিছু তোমাদের একটি ভিডিওতে জানিয়ে দেবো। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো, এবং তোমরা যদি ভিডিওটা কোথাও স্কিপ করো হয়তো বুঝতে পারবে না, আবেদনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কাজেই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। অফিসিয়াল নোটিশ থেকে শুরু করে আমি সমস্ত কিছু বাংলায় আলোচনা তোমাদের করে দিতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে অফিসিয়াল নোটিশ ওপেন করা আছে। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের ফ্যামিলি মেম্বার যদি এখনও না হয়ে থাকো, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা অল বাটনে প্রেস করে দিও। এনিওয়ে বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিশ। এখানে শুরু হয়ে গেছে আবেদন। তোমরা দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়েছে 24/9/2021 তারিখ থেকে এবং আবেদন চলবে 25/10/2021 তারিখ পর্যন্ত। এই অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ কত পেজের, এটি 113 পেজের একটি অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের খুঁজতে অনেক রকম সমস্যা হতে পারে, কাজেই তোমাদের জন্য আমি বাংলাতে আলোচনা করে দিচ্ছি এবং সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে পড়তে পারো। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আমাদের বঙ্গেডুটেক, এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানটি। এখানে বলা হয়েছে 3261টি শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে আর কি। এখানে বলা হয়েছে যে কোনো চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর, কারণ যারা অপেক্ষা করছিলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সিলেকশন প্রসেসের জন্য, তোমাদের কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ পেয়ে গেছে অফিসিয়ালি। ওয়েবসাইটটা তোমরা লক্ষ্য করতে পারছো, এটা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে 113 পেজের এই নোটিফিকেশানটি শর্টকাটে বাংলাতে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু কিন্তু মেনশান করা আছে এবং এখানে পদের নাম, মোট শূন্য পদ এবং যোগ্যতা কী বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে অনেক পদ আছে, তবে যেগুলো তোমরা সাধারণত আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বেশিরভাগ ক্যান্ডিডেট, যেমন হেড ক্লার্ক, সাব এডিটর, MTS বা মাল্টিটাস্কিং স্টাফ, ক্যান্টিন জুনিয়র সিড, অ্যানালাইস্ট, ইলিগাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, ইলেকট্রিক ওয়েল্ডার, ফিল্ডম্যান, লাইব্রেরি, এছাড়া ডাফসম্যান থেকে আরও অনেক রকমের কিন্তু এখানে পোস্ট আছে, তোমরা অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিও। তোমাদের আমি পরবর্তী সময় দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নাও। শূন্য পদ বলা হয়েছে 3261, অর্থাৎ 3261 শূন্য পদ। তার মধ্যে জেনারেলদের আছে 1366, যারা SC ST OBC EWS ECM সমাজ সবার কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে, অর্থাৎ সংরক্ষিত শ্রেণীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, আলাদা আলাদা তাদের কিন্তু পদে ভাগ করা আছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, তোমাদের যেমনটা বললাম সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা আছে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত কিছুই, এবং এখানে বয়সসীমা বলা হয়েছে তোমরা দেখতে পাবে আলাদা আলাদা, যেমন 18-30 বছর, 18-25, 18-27 সমস্ত কিছু বয়স বলা হয়েছে। তবে 18 বছর ঊর্ধ্ব হলে তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুসারে যারা SC ST OBC আছো তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে আবেদন তোমরা কীভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো, একটু ওয়েট করো। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন করবে প্রথমত, যদি আগে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনে আবেদন করা থাকে সেই রেজিস্ট্রেশন নম্বরে তোমাদের নিশ্চয়ই আছে, তোমরা কিন্তু সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। যদি প্রথমবার করে থাকো তাহলে রেজিস্ট্রেশন নম্বর তোমাদের তৈরি করার জন্য রেজিস্ট্রেশনে একটা ফর্ম ফিল আপ সাইন আপ করতে হবে, তোমাদের দেখিয়ে দেবো, এবং সেই আবেদন তোমরা করতে পারবে লগ ইন করার পরে। এবং লগ ইন করার পরে তোমরা 25 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, প্রথমেই আমি তোমাদের বললাম। আবেদন মূল্য 100 টাকা করে সাধারণত লাগে, তবে এছাড়া মহিলা প্রার্থী, SC ST, এক্স সার্ভিসম্যান এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছো তাদের কিন্তু কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না, আদার্সের জন্য জেনারেলদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এবং প্রার্থী বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের CBT বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে, এবং অনলাইন এক্সাম নেওয়া হবে 2022 সালের January-February মাস নাগাদ। তো সুতরাং তোমরা হাতে অনেক সময় পাচ্ছ প্রিপারেশান নেওয়ার, তোমরা চাইলে আবেদন করতে পারো। এবং তোমরা যদি মনে করো আমার থেকে কোনো হেল্প লাগবে, তোমরা আমাদের টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম জয়েন করতে পারো, তোমাদের আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের পশ্চিমবঙ্গে কোথায় পরীক্ষা কেন্দ্র আছে তোমরা দেখতে পাচ্ছ, হুগলি, কলকাতা, শিলিগুড়িতে তোমাদের এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্র রয়েছে, তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রার্থী নিজের ইচ্ছা মতো এক্সাম সেন্টার বেছে নিতে পারবেন, অর্থাৎ তুমি চাইলে হুগলিতে এক্সাম দিতে পারো বা শিলিগুড়ি কোনো এক্সাম সেন্টারে বা কলকাতার কোনো এক্সাম সেন্টারে, তোমাদের কাছাকাছি যেটা হয় তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারো। এছাড়া এখানে বলা হয়েছে পরীক্ষার সিলেবাস ও বিষয়বস্তু, তোমরা এটা দেখতে পারো। মোট 200 নম্বরে তোমাদের কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হয়েছে 200 নম্বরের মধ্যে তোমাদের সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্স 50, অ্যাওয়ারনেস থাকবে জেনারেল 50, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50। টোটাল 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। নেগেটিভ মার্কিং আছে, একটি ভুল করলে তোমাদের কিন্তু এখানে হাফ নম্বর কাটা হবে, এবং সময় থাকবে 1 ঘন্টা, 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে। এছাড়া এখানে বলা হয়েছে যে তোমরা আবেদনের জন্য
প্রস্তুতি নেওয়ার জন্য এই যে তোমার চারটি সিলেবাস দিলাম, এই চারটি সিলেবাস থেকে তোমার পড়াশোনা শুরু করে দাও। এবং এখানে তোমরা যদি মনে করো অফিসিয়াল নোটিস দেখবে, অফিসিয়াল নোটিস এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লাইয়েরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে ভিজিট করতে পারো, ডাউনলোড করতে পারো এবং ভিজিট করে দেখতে পারো। এবার তোমাদের আমি দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন ssc.nic.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রথমেই বলা হয়েছে নোটিস অফ ফেজ 9/2021 সিলেকশন পোস্ট। এখানে ক্লিক করলে তোমাদের অফিসিয়াল নোটিস ডাউনলোড হয়ে যাবে, অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো, ডাউনলোড করে নিতে পারো। এবং প্রথমে তোমাদের বলছে লগ ইন করতে হবে। যেহেতু তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ ইউজার রেজিস্টার নাও, এখানে তোমাদের ক্লিক করতে হবে নিউ ইউজার রেজিস্টার নাও। তোমরা যখন ক্লিক করবে তোমাদের সামনে রেজিস্ট্রেশন প্রসেসের যে ফর্মটা আছে এখানে ওপেন হয়ে যাবে। তোমরা আধার নাম্বার ইএস দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশনটা করে নেবে। একটি ছোটো ফর্ম সেভ করার পরে তোমাদের কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে, এবং সেই আইডি সেই পাসওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজার নেমের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য সময় তোমাদের এসএসসি যে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড যেটা থাকবে সেই পাসওয়ার্ডটা দেবে, এবং এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ ক্যাপচা কোড এন্ট্রি করে লগ ইন করবে। তোমরা যদি আবেদন করতে তোমাদের যদি সমস্যা হয়, মনে করো যে আবেদন করতে পারছো না বা সাইন আপ করতে পারছো না, আইডি পাসওয়ার্ড জোগাড় করতে পারছো না, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও ভিডিওর, অবশ্যই পরবর্তী ভিডিও তোমাদের আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবং চ্যানেলে নতুন দর্শক হলে এই ধরনের আপডেট রেগুলার বেসে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ যদি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে।